আছে কোথায় কি হইছে কোথায় কি দুর্ঘটনা করছে খালি নেগেটিভ নিউজ এইজন্য কে টিভি চ্যানেল দেখেন খাওয়া খা মন খারাপ করে লাভ কি টিভি দেখো মন খারাপ করার জন্য এমনকি ভারতের রাষ্ট্রপতি প্রাক্তন এজিপি আব্দুল কালাম যিনি মারা গেলেন আমি ভীষণ শক হয়েছি কারণ আমার খুব প্রিয় ব্যক্তি ক্যাটরিনা একজন মোটিভেশনাল ট্রেনার কিন্তু উনি মারা গেছেন অথচ ভারতের কোনো চ্যানেলে কোনো খবর নাই জিটিভিতে বলো জি বাংলা কোনো চ্যানেলে নিউজ নাই কিন্তু বাংলাদেশে 28টা চ্যানেলে নিউজ উনি মারা গেছেন উনি মারা গেছেন উনি মারা গেছেন উনি মারা গেছেন দে এত বড় মানুষ কিন্তু হ্যাঁ ওদের ওই চ্যানেলে নিউজটা আছে যেটা হচ্ছে নিউজ চ্যানেল নিউজ চ্যানেল নিউজ থাকবে আমি যদি নিউজ দেখতে চাই আমাকে নিউজ চ্যানেলে যেতে হবে কিন্তু বিনোদন চ্যানেলে আমি দুর্ঘটনার কথা শুনবো খালি মন খারাপ খালি মন খারাপ খালি মন খারাপ সবার মনটা খালি একটু আর বললেন না কি যাবে ওরে বাবা আর কিছু হবে অথচ কালকে নিউজ কি জানো সারা সারা আমেরিকার একটা রিপোর্ট হচ্ছে পৃথিবীতে বাসযোগ্য নিরাপদ দেশগুলোর মধ্যে বাংলাদেশের টপ পজিশনে আছে কালকে আমরা কি বলছি যেটা কানাডা আমেরিকার চাইতেও নিরাপদ জায়গা কোনটা বাংলাদেশ শুধু এই কথা বলার জন্য পৃথিবীর মতো ওয়ান অফ দ্য বেস্ট নেশন আমাদের মতো এত ভালো মানুষ এত সৃষ্টিশীল মানুষ এত পরোপকারী মানুষ এত অতিথিপরায়ণ মানুষ এত দায়িত্ববান মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল অথচ সারাদিন আমরা খেয়ে বলতেছি আমাদের দিয়ে হবে না আর বললেন না আমরা এত খারাপ জাতি আমরা এত বাজে মানুষ এটা হচ্ছে রহস্যটা কি আমি আমার আলোচনার আগে বিষয়টা একটু ভাবতে চাই আমাকে বলেছে একজন কানাডিয়ান আমার আমাকে চেষ্টিল কাউন্সিলিং করতে একটা কানাডিয়ান মেয়ে সে বলেছিল আচ্ছা ডক্টর আলমাস আমার অনেক বাংলাদেশি বান্ধবী আছে ওরা ভীষণ ভালো কিন্তু ওরা হাসে না বলে তোমরা এত ভালো কিন্তু ওদের মুখটা এরকম কোথায় ডক্টর সারাদিন ঘটনাটা কি আমি উত্তর দিয়েছিলাম সেটা আমি বলবো না পরে বলবো যদি মনে থাকে এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে সারাদিন খালি নেতিবাচকতা হতাশা তো কি করে সৃষ্টিশীল হবে তোমরা কি করে ব্যবসায়ী হবে আগে তো জানতে হবে যে আপনার খুব ভালো যেমন দেখো আবুল কালাম আজাদ আব্দুল এজিপি আব্দুল কালামের বাসায় কিন্তু টেলিভিশন ছিল না উনি টিভি দেখতেন না বাসায় টেলিভিশন নিয়ে টিভি দেখবি হতো তাই বলছি টেলিভিশন করে বাসায় ছিল না ছিল তাই টিভি দেখলে তো সালি ওই যে আমাদের জাফর ইকবাল স্যারের বাসায় কিন্তু টেলিভিশন নেই কেননা তাদেরকে তো কাজ করতে হয় সৃষ্টিশীল কাজ করতে হয় সব ব্রেডটাকে সবসময় পিস থাকতে হয় কার টিভি দেখলেই তো ওরি বাপরে কি হলো ওরি বাপরে কি হলো ওই পাঁচজন মারা গেছে জানো সব দেখে তো দেখা তো হবে না ঠিক আছে বলো এখন উপায়টা কি তাহলে পারে পাঁচ মিনিট আমি একটু অন্য কথা বলি সেটা হচ্ছে যে আসলে আমরা যে কত ভালো মানুষ অমর্ত্য সেন পৃথিবীতে যত জায়গায় লেকচার দেয় না উনি বাংলাদেশকে এক্সাম্পল করে যে এই দেশটা যদি এত এগিয়ে যাওয়ার জাতি হয় এত সফল জাতি হয় তাহলে আমরা কেন অন্যরা কেন পারবে না এই যে প্রফেসর ইউনুস স্যারের ছবি আমরা দেখতে পাচ্ছি উনি বাংলাদেশের প্রফেসর ইউনুস স্যার বাংলাদেশে যত জনপ্রিয় তার চেয়ে বহু জনপ্রিয় বিদেশে এবং ওনার অঞ্চলের মানুষ কি বলে জানে প্রফেসর ইউনুস স্যার যে যে এলাকায় জন্মগ্রহণ করেছে ওখানকার লোকজন বলে কি রাষ্ট্রপতি ওর জন্য ওয়েট করে আমার এখানে আসতে আর আমার ও ইউনিট চা তার মানে কি আমরা নিজেরাই বুঝি না যে আমরা আসলে কি এটা আবেদ স্যারকে দেখছেন না উনি হচ্ছে পৃথিবীর মধ্যে আবেদ হ্যাঁ ব্র্যাকেট যিনি ওনার যে অ্যাসোসিয়েশন ব্র্যাক সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এনজিও তারপরে আমার কয়েকজন জানি আর বললি তুই আর বুঝলেন না আমরা যা অবস্থা না
তো এই ট্রেনিং আগে তো কথা বলতেই হবে কিছুটা বলি আচ্ছা এই যে স্যার বসে আছেন আমরা এই স্যার প্রায় একই কাছে কাছে মনে আছে ওরা জিজ্ঞেস করে দেখবে 1971 সালে মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের লোক সংখ্যা ছিল 7.5 কোটি আর বাংলাদেশে পূর্ব পাকিস্তান এই এলাকার জায়গা কত ছিল পশ্চিমবঙ্গ ডিপার্টমেন্টে প্লাস মাইনাস ওকে কিন্তু আমার মনে আছে 71 সালে আমি ক্লাস 5 পড়তাম আমার মনে আছে অনেক কিছু তো বাবা আমাকে বলতেন আমার ডাকনাম বাদশা এই রেশো নিয়ে আয় তখন বাংলাদেশের মানুষকে ওই পাকিস্তান গভর্নমেন্ট কার্ড দিয়েছে রেশন নেওয়া যায় রেশন মানে হচ্ছে দুর্ভিক্ষ মানে যেই দেশের মানুষকে খাওয়ানোর মতো খাদ্য উৎপাদন হয় না বাইরে থেকে খাদ্য নিয়ে এসে রেশনিং সিস্টেমে দেওয়া হয় মানে একটা দুর্ভিক্ষ অঞ্চল বা মানুষের ক্রয় ক্ষমতা না থাকা অবস্থাকে বলা হয় রেশনিং সিস্টেম অর্থাৎ তোমরা জানো তো তো আমি রেশন তুলতে যেতাম স্যার কথা মনে আছে তার মানে কি হচ্ছে যে আমরা বাজার থেকে চাল চাল গম কেনার মতন এদেশের মানুষের পয়সা ছিল না ফলে রেশন তুলে নিতে হতো যেমন পুলিশ আর্মিরা রেশন পায় না জনগণ রেশন দিত কারণটা কি কারণ বাংলাদেশে 7.5 কোটি মানুষ ধান উৎপাদন হতে কত 1 কোটি 20 লক্ষ টন বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানে চাল উৎপাদন হতো 1 কোটি 20 লক্ষ টন মানুষ ছিল 7.5 কোটি তাহলে এসো এখন আসো বর্তমানে বাংলাদেশের মানুষের সংখ্যা কত ডাবল 7.5 কোটি ডাবল কত 1 কোটি ওপরে 1 কোটি ধরো জায়গা কমেছে না কত পার্সেন্ট জায়গা কমেছে অর্থ কারণ ইন্ডাস্ট্রি হয়েছে স্কুল হয়েছে কলেজ হয়েছে বাড়ি হয়েছে লোক বেড়েছে বাইডারি হয়েছে জায়গা কমেছে 60% ধানের জমি কত কমে গেছে লক্ষ লক্ষ মানুষের মইরা যাবার কথা ঠিক কেন বলে কিন্তু বাংলাদেশ এখন চাল রপ্তানি করে গরমে যা মন খারাপ হয়ে সৃষ্টিশীলতা না আসে তাহলে কি হলো লোক বেড়েছে কত দ্বিগুণ শস্য কিন্তু চাল উৎপাদন কিন্তু দ্বিগুণ পারে নাই ওই যে উপরে দিয়েছে কত গুণ 4 গুণ বাংলাদেশে এখন ধান উৎপাদন হচ্ছে 4 কোটি টন কত কত 1 কোটি টন কারা করেছে এদেশের মানুষ বাংলাদেশের কৃষককে বলা হয় পৃথিবীর সেরা শ্রেষ্ঠ কৃষক বৃষ্টি ঝড় কুয়াশা ভোরবেলা উঠে লাঙলটা কাঁধে নিয়ে পান্তা ভাত খেয়ে চলেছে কি বিষয়কার মানুষ তোমরা কারা এরা আমরা কি দক্ষ কি সেরা কি শ্রেষ্ঠ জাতি তাহলে মানুষ বেড়েছে দ্বিগুণ কিন্তু ধান উৎপাদন হয়েছে 4 গুণ কারা করেছে দেশের মানুষ অসাধারণ অসাধারণ মানুষরা অসাধারণ অসাধারণ ওকে সেকেন্ডে আসো বাংলাদেশে সবজি